আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে অগ্রণী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন খুব সহজেই। আলোচনা করব A to Z। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অর্থাৎ 1972 সালের 26 মার্চের দিকে জাতীয় ব্যাংকের আওতাভুক্ত হয় অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে 10 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ। উক্ত পরিষদের প্রধান হলেন একজন চেয়ারম্যান এবং ব্যাংকটি বর্তমানে অনলাইনে 935টি শাখায় নিয়মিত তাদের কাজটি চালিয়ে যাচ্ছে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি অগ্রণী ব্যাংকে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন খুব সহজেই আপনি এবং কী কী ফ্যাসিলিটিস পেতে যাচ্ছেন। অগ্রণী ব্যাংকের অধীনে থাকা সেভিংস অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সেগুলো সম্পর্কে চলুন নিচে একটু আলোচনা করে নেওয়া যাক। তো আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করেন, সেভিংস অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনি ইন্টারেস্ট রেটটা পাবেন 3.50%। এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে পারবেন এবং যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক একটি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করতে আপনি কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কী কী প্রসেস ফলো করবেন। তো যে ব্যক্তি অ্যাকাউন্ট তৈরি করতে চায় তার নাম এবং একই সাথে ওই ব্যক্তির বাবা মায়ের নাম সহ ডকুমেন্টস লাগবে এবং ব্যক্তির অবস্থানকৃত পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু তার ওয়াটার বিল অথবা আপনার যে ইউটিলিটি বিল আছে এটা কিন্তু লাগবে। দেন লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট ন্যাশনাল আইডেন্টিটি তার প্রুফ করার জন্য। এছাড়াও লাগতে পারে টিন সার্টিফিকেট, যদি থেকে থাকে তাহলে টিন সার্টিফিকেটটি প্রদান করতে হবে। এছাড়াও যে ব্যক্তি অ্যাকাউন্ট তৈরি করবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনারা কিন্তু অনেক সময় নমিনি কি সেটা বুঝেন না। তো নমিনি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি আপনার অবর্তমানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি দেখভালের দায়িত্ব গ্রহণ করবেন। তো এবার চলুন আরও জেনে নেওয়া যাক যে আপনার যখন অ্যাকাউন্টসটা হয়ে যাবে, আপনি যখন আসলে অ্যাকাউন্টসটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, দেন আপনি কী কী ফ্যাসিলিটিস পেতে পারেন অগ্রণী ব্যাংক থেকে। তো আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনার যখন টাকা জমা রাখবেন তো আপনারা জানেন যে আপনারা দুইভাবে টাকাটা উত্তোলন করতে পারবেন, একটা হচ্ছে ATM কার্ডের মাধ্যমে অথবা আপনার চেকবুক নেয়ার মাধ্যমে। তো অগ্রণী ব্যাংকের কিন্তু ATM সার্ভিসটা চালু আছে, আপনারা কিন্তু ATM কার্ড নেয়ার মাধ্যমে ATM যে সার্ভিস যেটা আছে এটা কিন্তু সুযোগটা আপনারা গ্রহণ করে ফেলতে পারেন খুব সহজেই। এছাড়াও কিন্তু অগ্রণী ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং সিস্টেম এটাও কিন্তু আছে, যে আপনারা চাইলে এজেন্ট ব্যাংকিং সিস্টেমের সাথেও অ্যাড হয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা ইউটিলিটি বিল কালেকশন কিন্তু এই অগ্রণী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। এছাড়াও অনলাইন ভ্যাট পেমেন্ট এবং চালানের টাকাও কিন্তু আপনারা অগ্রণী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। এছাড়াও যে জীবন বিমা একটা সুবিধা থাকে আপনারা জানেন, তো আপনারা চাইলেও কিন্তু অগ্রণী ব্যাংকে জীবন বিমা করে ফেলতে পারেন খুব সহজেই। এই ছিল আজকের ভিডিওতে। এরপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।